আজকের আরবি ভাষা শেখার ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ অর্থ এবং বাক্য জেনে নিব যে শব্দ এবং বাক্যগুলো আমাদের প্রতিদিনই কাজে আসবে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে কা মানে হচ্ছে তোমার যেমন আখু কা মানে হচ্ছে তোমার বাই এখানে আখু মানে হচ্ছে বাই কা যুক্ত হয়ে এর অর্থ দাঁড়িয়েছে এর অর্থ দাঁড়িয়েছে তোমার অর্থাৎ কা মানে হচ্ছে তোমার আখু কা মানে হচ্ছে তোমার বাই হুয়া মানে হচ্ছে সে পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যখন বলবেন তখন বলবেন হিয়া মানছি সেবা তিনি আনতা মানছি তুমি পুরুষের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে আনতি আনা আমি মানে আমরা মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে শুক্রান মানে কেউ আপনাকে শুক্রান দিলে পরবর্তীতে বলবেন আফওয়ান আর অনেক সময় আফওয়ান অর্থ এর দ্বারা মাপ করবে কাইফা বা কেফ মানেছে কেমন কাবির মানেছে বড় সাগির সানি ছোট ইয়া মানেছে হে যেমন ইয়া মোহাম্মদ ইয়া আব্দুল্লাহ ইয়া মানেছে হে তাল মানছে আস গাদান বা বকরা মানেছে আগামীকাল হাদা মানেছে এটা বা ইহা লেশ মানেছে কেন আখুকা কা মানেছে তোমার ভাই হাদা আখি বা হাদা আখু এ আমার ভাই কিতাবই মানেছে আমার বই আমরা সবাই জানি কিতাব মানেছে বই কিতাবি মানেছে আমার বই হাদা কিতাব ইহা একখানা পুস্তক মাইসমোকা তোমার নাম কি বা আপনার নাম কি মাইসমো আবি তোমার পিতার নাম কি আবিকা মানছে তোমার পিতা মানান্তা তুমি কে বা আপনি কে মান হুয়া সে কে তা বা মানছে নাজ্জার না কাঠমিস্ত্রি বা মেশন খাইয়াত মানছে দর্জি বা টেইলর হামাল মানছে গুলি হাদ্দ মানছে কর্মকার সিমসার মানছে দালাল বা ব্রোকার সকালবেলা কারোর সাথে দেখা হলে আমরা আরবিতে বলবো সাবায়েল খায়ের শুভ সকাল বা গুড মর্নিং প্রতি উত্তরে আমরা বলবো সাবায়েল নূর সন্ধ্যার সময় বা রাতে দেখা হলে বলবো মাসায়েল খায়ের শুভ সন্ধ্যা উত্তরে বলবো মাসায়েল নূর আনা না জুয়ান আমার খিদা লেগেছে জুওয়ান খিদা আমি কিছু খাবো আবি আকিল সাই আবি আকিল সাই আবি আকিল সাই আমি কিছু খাবো আনা আতশান আমার পিপাসা লেগেছে মানে পিপাসা লাগা আনা আন আমার পেট ভরে গেছে আপনার যদি পেটে খিদা না থাকে তাহলে বলতে পারেন আনা সাব আন আন আমার পেট ভরে গেছে আবি আশো ময়া আমি পানি পান করব আবি আশ আসির আমি জুস পান করব ওয়াইন কিন কোথায় ছিলেন এতক্ষণ কোথায় ছিলেন বা কোথায় ছিলেন আরবি হচ্ছে ওয়াইন কিন্ত আচ্ছান মানছি পিপাসা জু আন মানছি খুদা সবা মানছি সকাল মাসা মানছি বিকাল বা রাত লেল মানছি রাত ইয় মানছি দিন বা একদিন উজবু মানছি সপ্তাহ সাহার মানছি মাস সানা মানছি বছর ওয়াক্ত মানছি সময় সা মানছি ঘন্টা সা মানছি ঘন্টা দাগিগা দাগিগা মানছি মিনিট ফুতুর মানছি সকালের নাস্তা গাদা গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার আনা আজি আমি আসতেছি সাধারণত আমরা বলে থাকি আনা ইজি ইজি মানে আসা কিন্তু নিজের সম্পর্কে হলে বর্তমান হলে তাহলে বলবেন আনা আজি আমি আসতেছি আনা আ আমি ঘুমাচ্ছি সাধারণত আমরা বলি আনা নোম তো নিজের সম্পর্কে হলে আনা আ আমি ঘুমাচ্ছি আনা আকেল আমি খাচ্ছি আনা জিৎ আমি এসেছি অতীতকালের ঘটনা বোঝাতে আমি এসেছিলাম আনা জিৎ আমি এসেছি আমি খেয়েছিলাম অলরেডি বা আমি খেয়েছি আরবি হচ্ছে আনা আকেলত আনা বা জি আমি আসবো আনা বা নোম আমি ঘুমাবো আনা বা আকেল আমি খাবো আরমি ফেলেছি আনা আরমি আমি ফেলেছি ভাষা শেখার দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম